আগামীকাল আরজে কর্কণ্ডের 100 দিন এখনো বিচার মেলেনি, কিন্তু প্রতিবাদ কিন্তু চলছে। আর এভাবেই মোমবাতি জ্বালিয়ে ফের পথে নেমেছেন নাগরিকরা। হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল চলছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, প্রতিবাদের স্বর কিন্তু ক্ষীণ হয়ে যায়নি, বরং তারও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একেবারেই অনুসব, প্রতিবাদের স্বর তো ক্ষীণ হয়নি। তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে প্রতিবাদ শুরু হওয়ার দিন থেকে আমরা দেখেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এইরকম ভাবে স্লোগানের পরিবর্তন হতে হতে আজকে এসে দাঁড়িয়েছে ফাইট ফর জাস্টিস, অর্থাৎ তারা বিচারের জন্য লড়াই করছে। এই স্লোগান তুলে তারই সঙ্গে পথের আওয়াজ কানে যাক, দ্রুত দোষী বিচার পাক, অর্থাৎ যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে কুলতলি থেকে কামদুনি, জয়নগর থেকে আরজিকর, প্রত্যেকটি জায়গার তারা বিচার চাক। এবং এই যে 100টা দিন পেরিয়ে গিয়েছে, তারপরেও ধারাবাহিকভাবে যে বিচারের দাবিতে পথে থাকা, সেই পথে থেকে সমর্থন জুনিয়র চিকিৎসকদেরকে এবং তার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার তারা করছেন। আজকে এই যে আগামীকাল 100 দিনে পড়ছে, আপনারা কি বিচার ব্যবস্থার উপর অনাস্থা প্রদর্শন করে আজকে মিছিল? হ্যাঁ অবশ্যই, বিচার ব্যবস্থা ঠিকঠাক চললে এতদিনে আমরা বিচার পেয়ে যেতাম, কিন্তু বলা হচ্ছে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী। কিন্তু যে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হয়েছে, আর ক্রমাগত যেভাবে এটাকে ধাক্কা চাপা ধামা চাপা শুনানি হচ্ছে, কিন্তু ভেতর ভেতর সেটিং ও হচ্ছে, তার জন্য শুধুমাত্র এই সামনে সঞ্জয় রায়কে রাখা হচ্ছে। তার জন্য সঞ্জয় রায়ও এখন মুখ খুলেছে, যে প্রিজন ভ্যান থেকে চেঁচাচ্ছে যে আমাকে ফাঁসানো হয়েছে, এর সাথে অনেকে জড়িত আছে। এবং তার সঙ্গে প্রশাসনের কানে যাতে এই আওয়াজ পৌঁছে যায়, সেই জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলছে অনুষ্ঠান। একেবারে ধন্যবাদ ঐশী। বিচারের দাবিতে এভাবে মোমবাতি জ্বালিয়ে নাগরিকরা পথে নেমেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। কার্যকরের সেই নৃশংস ঘটনার 100 দিন অতিক্রান্ত, 100 দিন পরেও প্রতিবাদে এখনো জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, বিচারের দাবিতে বারবার সোচ্চার হচ্ছেন তারা। স্লোগান তুলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে 100টি মোমবাতি জ্বালিয়ে 100 সেকেন্ড নীরবতা পালন করে তারা আজকে আরো একবার সেই বিচারের যে দাবি, সেই দাবি উস্কে দিলেন। এই 100 দিনের মাথায় আমরা নিজেরা মনে করতে চাই এবং মানুষকে মনে করাতে চাই যে আমরা কিন্তু রাজপথ ছাড়িনি, যতক্ষণ না আমরা অভয়াকে জাস্টিস এনে দিচ্ছি এবং ভয়ের রাজনীতি দূর করে সমস্ত কলেজে কলেজে সমগ্র সমাজে এক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পারছি এবং আরেক অভয়া হওয়া, সমাজের প্রত্যেকটি স্তরে আরেক অভয়া হওয়া আটকাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞ তারা এবং রাজপথ না ছাড়ার অঙ্গীকার তাদের। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।